মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সফরের আগে আগেই ভারতে হতে পারে বড় ধরনের জঙ্গি হানা। এই মর্মে দেশের সমস্ত সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর। গোয়েন্দা সূত্রে খবর, ওবামা সফরের আগে যাতে ভারতে সন্ত্রাসবাদের আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই চেষ্টায় রয়েছে সন্ত্রাসবাদীরা। স্কুল বা জনবহুল জায়গার মতো কোনো সহজ লক্ষ্য বেছে নেওয়ার টার্গেটে রয়েছে জঙ্গিরা। সেই সঙ্গে ভারত পাক সীমান্তের কাছে পীর পাঞ্জাল রেঞ্জের নিকটবর্তী এলাকায় নাকি 26টি জেলায় 200 জন জঙ্গি এদেশে অনুপ্রবেশের জন্য ঘাপটি মেরে আছে। তাই গোটা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। গুজরাট দাঙ্গা মামলা থেকে মার্কিন আদালতে নিষ্কৃতি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি মার্কিন মানবাধিকার সংগঠনের করা ওই মামলাটি খারিজ করে দিয়ে মার্কিন আদালত জানায়, বিদেশি রাষ্ট্রপ্রধানের বিচার তাদের এখতিয়ারভুক্ত নয়। পাশাপাশি আমেরিকান জাস্টিস সেন্টারের করা ওই মামলায় অভিযোগের সারবত্তাও খুঁজে পাওয়া যায়নি বলেই জানিয়েছে আদালত। ফলে মার্কিন আদালতের ওই রায়ে অনেকটাই স্বস্তিতে নরেন্দ্র মোদী। এবার ভোট ময়দানে নামছেন রাষ্ট্রপতি কন্যাও। প্রণব মুখোপাধ্যায় মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দিল্লি বিধানসভা নির্বাচনে। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন শর্মিষ্ঠা। রাষ্ট্রপতি কন্যার ভোট লড়াইয়ে যে মানুষ শর্মিষ্ঠা সমর্থনেই ভোট দেবেন তা নিয়ে নাকি অনেকটাই নিশ্চিত কংগ্রেস দল। এদিকে ভোট লড়াইয়ের আগে বাবা প্রণব মুখার্জির আশীর্বাদ প্রার্থনা করেছেন শর্মিষ্ঠা। কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না, কিন্তু প্রয়াত শিক্ষাবিদ মদন মোহন মালব্যের ভারতরত্নের ভাগ পাবে কারা, এ নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব। এমনকি ওই মরণোত্তর ভারতরত্নের ভাগিদার হিসেবে মালব্য পরিবারের মধ্যে ইতিমধ্যে বেঁধে গেছে তুমুল অশান্তি। কথা ছিল ভারতরত্ন প্রাপ্তির দিন রাষ্ট্রপতি ভবনে মালব্য পরিবারের পক্ষ থেকে উপস্থিত হবেন মদন মোহনের ছোট ছেলে গোবিন্দের নাতি তথা অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিধার মালব্য। কিন্তু তাতে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন মালব্যের বড় ছেলের নাতবউ সরস্বতী মালব্য। তাঁর দাবি, মদন মোহনের বড় ছেলের উত্তরসূরি হিসেবে মদন মোহন মালব্যের ভারতরত্নের দাবিদার তাঁরাই। আর কোনোদিন কলম ধরবেন না তামিল সাহিত্যিক পেরুমল মুরুগন। দেশজোড়া উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে চিরতরে কলম নামিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। মাদুরাইয়ের ত্রিচেনগড় মন্দিরের এক নিষিদ্ধ প্রথার উল্লেখ মুরুগনের সাম্প্রতিক উপন্যাস মধ্রু বাগানে থাকায় তার শয়ে শয়ে কপি নাকি পুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা। এমনকি শান্তি বজায় রাখতে মুরুগনকে নাকি নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আর না লেখার সিদ্ধান্ত নিলেন পেরুমল মুরুগন। টাকার গন্ধে এক বছর কোমায় থাকা রোগী জ্ঞান ফিরে উঠে বসলেন বেডে। হ্যাঁ, এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে চীনের শেনচেনের একটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বছরখানেক আগে প্রবল মানসিক চাপে ভুগে হঠাৎই কোমায় চলে যান জিয়াও লি নামের ওই চীনা নাগরিক। তারপর বিভিন্ন চিকিৎসাতেও সাড়া না দেওয়ায় চিকিৎসকেরা বাছেন অভিনব শক থেরাপি। লিয়ের বাড়ির লোকেদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে চিকিৎসকেরা জানতে পারেন প্রচণ্ড অর্থ পাগল ছিলেন লি। আর তারপরেই ওই টাকার গন্ধ শোকানোর সিদ্ধান্ত নেন তারা, আর তাতেই হাতে গরম ফল পাওয়া যায়।